আজ থেকে শুরু হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের জার্নি। এই জার্নির প্রথম দিন আমরা কী কী করেছিলাম খুঁটিনাটি সব কিছু দেখতে হলে আসুন দেরি না করে আমাদের আজকের এই কক্সবাজার ট্যুরের প্রথম এপিসোডটা ঝটপট করে আমরা শুরু করে দিই। আসসালামু আলাইকুম, একটা ব্র্যান্ড এপিসোডে আমি মামা সোফা স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে আমাদের ছোট্ট একটা মিনি ভ্যাকেশন। আমরা ফুল ফ্যামিলি সহ যাচ্ছি কক্সবাজারে। তো এখন ভোর ঠিক 6টা বাজে। আমাদের রাত ভরে খুশিতে আনন্দে বাচ্চাদের আসলে ঘুম হয়নি, ওরা রেডি হয়ে গিয়েছে সে মানে ভোর মানে রাত মিড নাইট যেটাকে বলে 3টার থেকে। তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট ছিল রাত মানে সকাল 8:30, কিন্তু এখন একটু আগানো হয়েছে ফ্লাইটটা, এখন 8:15 ছাড়বে। তো আমরা 6টার দিকে রওনা দিয়েছি বেল রোড থেকে উত্তরা যেতে, যেহেতু রাস্তা খালি 7 সকাল, খুব একটা বেশি সময় লাগবে না, দেখি কতক্ষণ লাগে। তাহলে আসুন দেরি না করে আমরা পরপর কয়েকদিন দেখবো কক্সবাজার সিরিজের মজার মজার কিছু জিনিস এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তাহলে আসুন দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই। সো হোয়ার উই গোয়িং রিয়ানা? রিয়ানা হোয়ার উই গোয়িং? রিয়ানা আমরা কোথায় যাচ্ছি বাবা? Do you know where we going? কি বলেছে? প্যারিস। উই আর গোয়িং প্যারিস, ইয়েস, কক্সবাজার প্যারিসে যাচ্ছি। তো হ্যালো বলে দাও সবাইকে। আমরা কোথায় যাচ্ছি? রিয়ান আপনাদের টুক করে বলে দিল সে প্যারিসে যাচ্ছে, কক্সবাজার না। আসলে ওর কোনো আইডিয়াও নাই কোথায় যাচ্ছে সে, তো ভেবেছি প্যারিসে যাচ্ছে লাগেজ ট্যাগেজ নিয়ে। তো ইনশাল্লাহ ছোট মানুষ, একদিন ওর আশা আল্লাহ তাআলা যেন ফুলফিল করে। আমার বাচ্চাদের কাছে কক্সবাজার সবসময় ভীষণ ভীষণ প্রিয় তাদের। এর আগে যায় না ইয়ানা অবশ্য কক্সবাজারে গিয়েছে বলেই জায়গাটা তাদের প্রিয় হয়েছে। রিয়ানার জন্য এবারই প্রথমবার। ওইদিকে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু বাংলাদেশ বিমান থেকে 20 কেজি করে লাগেজ কিন্তু লোটেড ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সবার এত কিছু লাগেজ ছিল না, খুব অল্প লাগেজে ছিল। তো সব কিছু নিয়ে আমরা তো রেডি ছিলাম, তো ওইদিকে উবারের গাড়ি চলে এসেছিল। আজকে শনিবার ছিল দেখে মনির মামার ছুটি, তাই সেই কারণে কিন্তু উবারেই আমাদের ছিল একটা ভরসা। তো আমাদের উবারের যে ভাইয়াটা ছিলেন উনি একটা একটা করে লাগেজ সুন্দর করে লোড করলেন এবং আমরা তো আমাদের যাত্রা শুরু করে দিলাম বেইলি রোড থেকে উত্তরার পথে। বেইলি রোড থেকে উত্তরাতে যেতে প্রচুর সময় লাগে নর্মাল দিনগুলোতে, কিন্তু 7 সকালে যাচ্ছি বলে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা বেইলি রোড থেকে উত্তরাতে চলে গিয়েছিলাম। হায়েস্ট আমাদের 20 মিনিটের মতো লেগেছিল। এবং সত্যি কথা বলতে কি, সকালে ঢাকার এই ঠান্ডা ঠান্ডা ঢাকা, খালি খালি ঢাকা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর অন্যদিকে যেটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যেটা 3rd টার্মিনালটা তৈরি হচ্ছে সেটাকে তো হিউজ একটা সাইজে তৈরি হচ্ছে, যেটা দেখে ভীষণ ভালো লেগেছে। আমি শুনলাম যে 10 তলা অবধি নাকি পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে ভাবা যায় যেটা কত বড় হতে পারে। তো যাই হোক, একটু হালকা পাতলা জ্যাম শুরু হয়েছে, এই জ্যামের মধ্যে দিয়ে আমরা সুন্দর মতন করে ক্রস করে চলে এসেছি এয়ারপোর্টে। তো এখন এখান থেকে আমরা উবারকে বিদায় দিয়ে দিচ্ছি, ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। আমরা যাচ্ছি বাংলাদেশ বিমানে করে কক্সবাজারে। বাংলাদেশ বিমানের বোয়িং যেটা আছে এয়ারওয়েজ সেটাতে করে যাচ্ছি। 1 ঘন্টারও একটু কম সময় লাগবে যেতে। আর ওভারঅল ওই যে শুরুতে বলেছিলাম প্রত্যেকের জন্য আমাদের ছিল প্রায় 20 কেজি করে লাগেজ এলোটেড। আর অন্যদিকে যেটা হচ্ছে আমাদের আসলে লাগেজ একেবারেই কম ছিল, এই 5 জনের লাগেজ মিলে হয়েছিল আমাদের 29 কেজি সামথিং এরকম। তো যাই হোক, সব কিছু তো লাগেজ আমরা এখানে সুন্দর মতন করে ভেতরে দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমরা এখন অপেক্ষা করছি। এখন আমাদের যেটা হয়েছে যে আমরা যখন মেইন যেখানে ওয়েটিং লাউঞ্জ ওখানে অপেক্ষা করতে গিয়ে দেখিয়েছি ভীষণ হিউজ একটা জ্যাম, মানে অনেক মানুষের সমারোহ, 7 সকালে এত মানুষের সমারোহ এটা আমার মাথায় আসে নাই। তো যাই হোক, এখন যেটা হচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি। মাসুম হচ্ছে UCBL এর যে প্রিমিয়াম কার্ড হোল্ডার, তো সেটার সুবাদে কিন্তু ওদের যে একটা লাউঞ্জ আছে সেটা অ্যাক্সেস করতে পারবে। তো এখন আমাদের কাজ হচ্ছে সবাই মিলে ওখানে যাব, সকালের ব্রেকফাস্ট ওখানে সারবো, দেন আফটার দ্যাট যখন আমাদের সময় আসবে তখন আমরা প্লেনে উঠে চলে যাব। সো আমরা তো ভিতরে চলে এসেছি, এবং এখানে বলে রাখা ভালো, যাদের কাছে এই ধরনের কার্ড আছে যেমন মাসুমের যে কার্ডের এগেনেস্টে মাসুম দুইজনকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে অফার করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে 5 জন। তো সেক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপার হয়েছে যে আমারও কিন্তু UCBL এর কার্ড আছে, সাপ্লি কার্ড যেটা ছিল মাসুমের, সেটার এগেনেস্টে আমি আবার একজনকে মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা কমপ্লিমেন্টারি খাবার অফার করতে পারবো। কিন্তু আমার কার্ডটা আজকে নিয়ে আসেনি দেখে উই নিড টু পে ফর এক্সট্রা, আর 2250 টাকার মতো লেগেছিলো। যাই হোক, খাবারগুলো কিন্তু ভীষণ মজা ছিল, প্লেন কেক ছিল, সুইস রোল ছিল, সিজনাল ফ্রুটস যেগুলো যেমন পাকা আম ছিল আর
আর পেয়ারা ছিল। অন্যদিকে এখানে কিন্তু খাবারের যে মানে কোয়ালিটিগুলো এবং টেস্টগুলো সেগুলো কিন্তু ভীষণ মজা ছিল, বিশেষ করে ক্রিম ক্যারামেলটা আমার কাছে কিন্তু এটা স্বাদটা বেশ ভালো লেগেছে। আর ওইদিকে বাচ্চারা তো টুকটুক করে খাবার নিচ্ছে আর আমি ওইখানে টুকটুক করে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে মিনি বার্গার যেটা ছিল এটা এতটাই মিনি ছিল কিন্তু তারপরও সাত সকালে এই ধরনের মিনি বার্গারে কিন্তু পেটটা অনেকটাই ভরে গিয়েছিল, সমুচ একটা মজার ছিল। আর এইদিকে ছিল কিন্তু স্প্রিং রোল ছিল আর টমেটো ক্যাচাপ, যেটা এরা দু ধরনের ফ্লেভার রেখেছে, একটা একটু হট স্পাইসি আর একটা লেস স্পাইসি। আর সব কিছু মিলে এটা এটা ছিল হচ্ছে কেসা দিয়ে ছিল, একটু ফিউশন করে বানানো হয়েছিল। ওদের যে বারিস্তা অপশনটা ছিল মানে কফি স্টেশনটা ছিল সেখানে অনেক ধরনের অপশন কিন্তু ছিল খাবারের, এবং এটার সাথে কুকিজও ছিল নানান ধরনের। সব কিছু মিলে আমি বলবো যে এই ধরনের লাউঞ্জগুলোতে এই ধরনের ভালো কিছু এক্সপেক্ট আমরা করে থাকি, এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী টাকাটা অনেক লাগলেও এক্সট্রা যেটা আমার পে করতে হয়েছে ইয়ানা এবং রিহানার জন্য সেটা কিন্তু ইট ওয়াজ এ গুড ওয়ান। তবে ওরা অনেক ছোটো মানুষ, অনেক যেটুকু পে করতে হয়েছে সে তুলনায় ওরা সেভাবে করে কিছু খায়নি। আর ওইদিকে আমাদের তো টিকিট টিকিট সব কিছু রেডি, আমরা তো ওয়েট করছিলাম এবং এখানে কিছুক্ষণ পরপর মানুষ এসে বলছিলো যে অমুক এয়ারলাইন্সে কেউ কেউ এখানে ওয়েট করছেন। তো যাই হোক, আমরাও ওয়েট করছি যে ওরকম একটা অ্যানাউন্সমেন্টের জন্য কেউ আসবে কখন। আর এদিকে আমি তো বইয়ের ভীষণ পাগল এবং এই হ্যারি পটারের সিরিজগুলো দেখে ভালো লাগছে। ছোটোবেলা আমার ভাই ভীষণ হ্যারি পটারের যে সিরিজগুলো ছিল সেগুলো কালেকশনে রাখতো, পড়তো, একই জিনিস বারবার পড়তো, এবং আমি বলতাম হ্যারি পটার আমার একদম ভালো লাগে না, তোর কাছে কেন ভালো লাগে। তো মোটামুটি সেই ছোটোবেলার কথাটা চিন্তা করে একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আর এখানে যত বইয়ের কালেকশন আছে আলহামদুলিল্লাহ সবগুলো বইয়ের কালেকশন আমাদের বাসায় আছে, মাসুম আমার পড়ে একেবারে পুরো মুখস্থ। তো যাই হোক, এখন বাচ্চাদের সাথে মিলে আমরা একটু ছবি তুলছি। আর ওইদিকে যেটা হচ্ছে এখানে কিন্তু একটা কর্নার আছে যেখানে আপনি বসে বসে পড়াশোনা করতে পারবেন, বলতে পারবেন যে স্টাডি কর্নার, এই যে কর্নারটাতে এসেছি সেই কর্নারটা। তো আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটু বসে কিছুক্ষণ পড়াশোনা করতে পারলে ভালো হতো। আর ওই দেখেন আমার মেয়ে, আমার বড় মেয়ে তো পড়ুয়া, সে তো বসে বসে অলরেডি পড়া শুরু করে দিয়েছে, আর ছোট দুইজন তো টুকটুক করে খেলাধুলা করছে। আর এই টুকটুকের মাঝে আমাদের কিন্তু কল চলে এসেছে, আমাদের নিচে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটু দেখাচ্ছি, প্রিভিলেজ কার্ড হোল্ডার যারা আছেন, মানে যেটাকে বলা হয় যে প্রিমিয়াম কোয়ালিটির কার্ড হোল্ডার, তাদের জন্য হচ্ছে এক্সট্রা এই লাউঞ্জটা। এটা আবার একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এখানে কিন্তু বার দিয়ে রেখেছে। আর ওইদিকে যেটা হচ্ছে যে এই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে পেয়ে যাচ্ছি আমরা ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু অনেক পরিষ্কার ছিল। আজকে আমার ব্লগটা আম্মু দেখলে আম্মু ভীষণ রাগ করবে, আম্মু আবার এরকম ওয়াশরুম দেখানো পছন্দ করে না। বিভিন্ন আম্মুর ফেভারিট ফেভারিট ইউটিউবাররা যখন ওয়াশরুম দেখায় আম্মু বলে ওয়াশরুম কেন দেখাচ্ছে, ওয়াশরুম দেখতে ভালো লাগে না। আম্মু আবার একটু হাইজিন মেনটেন করে বা আছে না মাছ পার্সোনাল জিনিসগুলোগুলো আম্মু একদম খুব একটা পছন্দ করে না। তারপরও দেখাচ্ছি যারা আমাকে ফলো করেন যারা এই ধরনের অপশনে কী কী আছে সেটা তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করতে আমার মন চাইতেই পারে। তো যাই হোক, ওই গতকালকে মাসুম কিন্তু আমাকে মানা করেছিল ভিডিও টিডিও করা যাবে না, আজকে আমাকে মাসুম সরি বলেছে এবং এত প্যাম্পার করছে বলে কাশু ছবি তুলে দিই, ভিডিও করে দিব, এই করে দিব, সেই করে দিব। তখন আমি ঠান্ডা মাথায় বললাম যে কোথাও যাওয়ার আগে মন ভাঙার ওস্তাদ হচ্ছে আমার হাজবেন্ড, কিন্তু মনটা ভেঙে কী লাভ। তো যাই হোক, কিছু আর করার নেই, এখন আমরা ছবি তুলছি আর ওয়েট করছি। সো আমরা তো অনেক আর্লি আর্লি চলে এসেছি, এখন ওয়েট করছি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, এখন ওয়েট করছি কখন আমাদের বোর্ডিং মানে অন হবে। তো যখন ওটা অন হবে তখন তো আমরা নিচে চলে যাব। তবে জায়গাটা পরিবেশ সব কিছু মিলে ওভারঅল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখন অপেক্ষা করা ছাড়া কিছু নেই। ওইদিকে বাচ্চারা ভীষণ ভীষণ মানে এক্সাইটমেন্ট ফিল করছে এবং তারা চাচ্ছে এখনই প্লেনে উঠে যাবে, বাট তারা তো ছোটো। তো রিয়ানা রিয়ানা আসলে একটু অস্থিরতা ফিল করছে খুব এক্সাইটমেন্টের জন্য। তো দেখা যায় কখন আমাদের বোর্ডিংটা অন হয়, দেন তারপর আমরা ওখানে চলে যাব। ফাইনালি আমাদের কল চলে এসেছিলো, এখন আমরা চলে যাচ্ছি ওদের যে বাস আছে সেটাতে। বাসে করে আমরা একদম সবচেয়ে পিছনের যে সিটটা ছিল সেখানে আমরা পাঁচজন সুন্দর মতন করে এঁটে গেলাম। আর এদিকে যাচ্ছি, খুব ভালো লাগছে। এই প্লেনটার নাম হচ্ছে জাজিরা, এটা বেসিক্যালি মিডিল ইস্টের একটা সিটি, হচ্ছে কুয়েত সিটির একটা ওয়ান অফ দ্য সিটির কোর সিটির নাম হচ্ছে জাজিরা। তো ওটা দেখে আমার জাজিরার কথা মনে পড়ে যাচ্ছে, অনেকে আমাকে ওই জাজিরা আর এই জাজিরাকে একসাথে মিক্স আপ করে ফেলতো। আর এইভাবে করে কিন্তু মেঘলা ওয়েদারে ফ্লাই করা
একটু রিস্কি আমার কাছে মনে হয়, বাট মেঘলা ওয়েদারে কিন্তু ঘুরোঘুরি করতে এরকম করে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা তো যাচ্ছি এবং প্লেনের কাছাকাছি প্রায় অলমোস্ট চলে এসেছি, আর মিস করছি আম্মুকে, একটু মনটা খারাপ। আপনারা ক্যাপশনেই দেখতে পেরেছেন, মন খারাপ নিয়ে কক্সবাজারে যাচ্ছি। ওভারঅল হয়েছে কি, গতকালকে আম্মুর ক্রিয়েটিনি লেভেল যেটা, সেটা জানতে পেরেছি একটু বেড়ে গিয়েছে, 2 পয়েন্ট সামথিং হয়েছে। তো ওটা নিয়ে একটু মনটা খারাপ হচ্ছে। আর তাছাড়া মাসুম কালকে আমাকে রেস্ট্রিকশন দিয়েছিল বলে তাও আমার মনটা একটু হালকা খারাপ ছিল, তবে তারপরেও সবকিছু নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হয়। আমরা তো প্লেনে চলে এসেছি, মেয়েরা 3 বোন একসাথে বসবে, আমি বললাম যে আমার সাথে বসো না, কেউ শুনলো না আমার কথা। কি আর করার, ওদেরকে আমি এতটুকু স্বাধীনতা দিয়েছি আর ওরা ভীষণ সাহসী। তো ওইদিকে যেটা হয়েছে যে প্লেনে তো আমরা উঠে বসে পড়েছি এবং প্লেন তো টুকটুক করে ছেড়ে দিল, আর আমি উইন্ডো সাইডে বসতে পারলে বেশি ভালো হতো, তাহলে ক্লিপিংগুলো নিতে পারতাম, বাট সেরকম কিছুই হয়নি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম। তো কিছুক্ষণের মধ্যে খাবার কিন্তু সার্ভ করা হলো। খাবারে ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ ছিল, অন্যদিকে একটা মিনারেল ওয়াটার ছিল, আর ছিল হলো ম্যাঙ্গো, যে বার আছে সেই ম্যাঙ্গো বারটা। মোটামুটি আমি স্যান্ডউইচের খুব একটা লাভার না, আমার স্যান্ডউইচ খেতে ভালো লাগে না, তো মাসুমকে বললাম তুমি খেয়ে ফেলো, তবে আমি বারটা খেয়েছিলাম, বারটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর ওইদিকে তো রিয়ানা ছোট হলে কি হবে, সে তো 3 বোন এত বড় বড় ভাব নিয়ে খাচ্ছে, আমার তখন দেখে ভালো লাগছে যে বাচ্চাদের কিন্তু নিজেদের উপর সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার অনেক দরকার আছে। এটা অনেকে মনে করবেন যে না বেশি বাড়াবাড়ি, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ওদেরকে বড় হয়ে কনফিডেন্স লেভেলটাকে স্ট্রং করে দিবে। ওইদিকে সে পিছনে একটু পরপর হাত বাড়াচ্ছে মাসুমের দিকে, যে সে কিন্তু বলছে যে ড্যাডি মানে ভয় পেও না, আমি কিন্তু সামনে আছি। ছোট্ট মানুষ, কোথায় আমরা ভয় পাচ্ছি ওকে নিয়ে। আর ও তো তারপরে পিছনে চলে আসলো, আর আমি যেটা করলাম, জায়না ইয়ানার পাশে গেলাম, আর ওই যে দেখেন মাসুম কী করেছে, ফোনটা ওরকম করে দিয়েছে আমাকে, বলে তোমার জন্য ভিডিও করছি। ফাইনালি এই ভিডিওর এই ক্লিপিংটা মাসুমই করেছে, কিন্তু ওই যে শুরুতে মনটা তো খারাপ করিয়ে দিয়েছিল গতকালকে, তবে এই ভিডিওটা পাওয়ার পরে মনটা একটু ভালো হয়েছে। বাট মাঝে মাঝে ও এরকম যখন করে তখন কিন্তু আসলে খুব খুব খারাপ লাগে। তো খুব বৃষ্টি হচ্ছিলো যখন আমরা ল্যান্ড করেছিলাম, কিন্তু তারপরও ভালো লাগছিলো যে সেফ অ্যান্ড সাউন্ড আমরা ল্যান্ড করতে পেরেছি। আমার একটু কিঞ্চিত ভয় লাগে, তো এখন আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি, আমরা সবার শেষে ধীরে ধীরে নামছি, কারণ ওভারঅল এত তাড়াহুড়ো করে নামার কোনো মানেই হয় না। তো নামার পরে দেখতেই পাচ্ছেন যে ভীষণ বৃষ্টি, এবং রানওয়েটা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছে। যখন নামছিলাম তখন কিন্তু টিপ টিপ করে পানিও পড়ছিল। তো আমরা যেটা করলাম যে ভেতরে চলে গেলাম, লাগেজগুলোকে কালেক্ট করে নিলাম, আমরা যে হোটেলে উঠেছি সে হোটেল থেকে গাড়ি এসেছে, এবং এখন যেটা হচ্ছে কাজ যে সবগুলো মালামালগুলোকে লোড করে নিচ্ছি গাড়িতে, এবং ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারে আমাদের হোটেলের পথে। এয়ারপোর্ট থেকে হোটেলের দূরত্বটা কিন্তু খুব একটা যে বেশি দূরে সেটা না, মানে 5 থেকে 10 মিনিটের মাঝেই আমরা কিন্তু হোটেলের দিকে পৌঁছে গিয়েছিলাম। আর হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। হোটেলের রুমটার ভেতরে কেমন ছিল সেটা তো আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, তবে হোটেলে আসতে আসতে আমাদের ছোট্ট রিয়ানা কিন্তু টুস করে ঘুমিয়ে গিয়েছে। এর আগে আমরা এই হোটেলে উঠেছিলাম, কিন্তু এবার যেটা হয়েছে, যেখানে যেখানে এখানে সুইমিং পুল ছিল সেই জায়গাগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ওভারঅল সে আগের মতন ভিউটা নেই, তবে আশা রাখছি এর পরের বার আসলে এর থেকেও ভালো ভিউ দেখতে পারবো। সো ফাইনালি আমরা তো জল তরঙ্গে চলে এসেছি, কিন্তু রিয়ানা কিন্তু অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ওর এই ঘুমটা হচ্ছে রাতের ঘুম, মানে ও এখন আমেরিকান টাইম মেনটেন করছে, যেটা সবসময় করে। তো ওর ঘুম ভাঙলেই বাইরে যেতে পারবো, বাট বাইরে বৃষ্টিও হচ্ছে, সব কিছু মিলে মনে হচ্ছে না আজকে খুব একটা বের হওয়া হতে পারে, হয়তো বা হলেও রাতে হতে পারে যদি বৃষ্টি কমে। দেখা যাক কখন কী হয় সেটা তো আর বলা যায় না। তো এখন হোটেলের রুমে চলে যাব, তারপর একটু ফ্রেশ হয়ে ভিউ দেখাবো, আর এর ফাঁকে যদি রিয়ানা ঘুম থেকে উঠে তাহলে বাইরে যাওয়ার কিছু একটা প্ল্যান করা যেতে পারে। রুমে যেতে যেতে দেখছি খুব সুন্দর করে কিন্তু এখানে যে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া বা ক্যাফে আছে, সেখানে কিন্তু নানান ধরনের চিজ কেকগুলোকে এমন করে সাজিয়ে রেখে দিয়েছে, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং ছবিগুলো তুলে নিয়ে আসলাম সবার জন্য, বিশেষ করে আমার স্টুডেন্টদের জন্য, যাদেরকে চিজ কেক কিংবা কেক এগুলো বানানো শেখায়। তো ওভারঅল এগুলো দিয়ে ডেফিনেটলি ট্রাই করবো। আপাতত এখন আমরা তো ওয়েট করছি আমাদের রুমটা রেডি হওয়ার জন্য। আর ওইদিকে তো ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছিল অরেঞ্জের একটা জুস, যেটা খেতে ভীষণ ভালোই ছিল। আর এখানে এসে যেটা হয়েছে যে বাচ্চাদের বড় দুজনের তো ভীষণ ভালো লাগছে, পুরনো স্মৃতিগুলো সে টুকটুক করে তারা মনে করছে। আর ওইদিকে আমরা পরে ফাইনালি রুমে চলে এসেছি। তো রুমটা কেমন ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যে রুমটা নিয়েছি, আসলে রুম বলা ভুল হবে, এটা আসলে হলো সুইটস ছিল।
তো এইখানে দুটো রুম আছে এবং দুটো রুমের মাঝখানে কিন্তু কানেক্টেড এই যে ওয়েটিং লবিটা বা বলতে পারেন একটা ছোট লিভিং রুমের মতন আছে। তো প্রথম যে রুমটা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বেড আছে, দুইজন কেন তিনজনও আরাম করে এটে যাবে, আমরা তো পাঁচজনও চাইলে এখানে আটাআটি করে সামহাও ম্যানেজ করে জায়গাগুলো করে নিতে পারবো। আর ওইদিকে উপরে ডেকোরেশনটা কিন্তু ভীষণ দারুণ ছিল, একটা টেলিভিশন ছিল, আর এই সাইডের এই কর্নারে কিন্তু খুব সুন্দর করে স্টোরেজ ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল। আবার ওভারঅল যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে কিন্তু ড্রেসিং টেবিলটা যেটা একদম অ্যাটাচ করে লাগানো ছিল। তো ওভারঅল এখানে তো এই অংশটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখন চলে যাচ্ছি ওয়াশরুমে। আবারও আমি শিওর আম্মু ভীষণ বিরক্ত হবে যে ওয়াশরুম বারবার কেন দেখাচ্ছি। আচ্ছা, এখানে প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুমের সাথে কিন্তু গেইজারের অপশনটা আছে। একটা হোটেল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু বোঝা যায় সেটা ওয়াশরুমটা দেখে। তো আমার কাছে কিন্তু ওয়াশরুমটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ কোথাও বেড়াতে গেলে ওয়াশরুম যদি পরিষ্কার না হয় তাহলে সেখানে কিন্তু বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যায়। তো ওভারঅল যেটা হয়ে থাকে যে প্রত্যেকটা হোটেলে কিন্তু ওয়াশরুমের সাথে নানান ধরনের অপশন থাকে, তো সেই অপশনটা কম বেশি সবার পছন্দ। যেমন টুথব্রাশ থেকে শুরু করে চিরুনি থেকে শুরু করে শাওয়ার জেল, লোশন, শ্যাম্পু, সোপ, কটন বাট থেকে অনেক কিছুই অপশন এখানে আছে। তো এখানে ওভারঅল এগুলোর সাথেও কিন্তু এই যেটা বললাম যে এই জিনিসগুলো সবগুলোই আছে। এবং ওভারঅল হচ্ছে ছোট ছোট বাচ্চারা, ছোটবেলায় আমি যখন দেশের বাইরে বা কোথাও বেড়াতে যেতাম এরকম হোটেলে আমরা থাকতাম, আমার এই জিনিসগুলো কালেক্ট করতে খুব ভালো লাগতো এবং এখনও কিন্তু ভালোই লাগে। তো ওভারঅল এই বাথরুমটা তো আপনাদেরকে দেখিয়ে ফেললাম, এখন চলুন চলে যাই আমরা যে আমাদের আরেকটা রুম আছে সেই রুমে কী কী আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। পাশের রুমে যাওয়ার আগে এখানে যে ওয়েটিং লবিটা আছে সেখানেও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটার সাথেও কিন্তু একটা টেলিভিশন আছে। জায়না ইয়ানা সবচেয়ে মজার কথা বলছিল যে তিনটা রুমে তিনটা টেলিভিশন, আমাদের বাসার মতন অবস্থা, প্রতি রুমে একটা করে টিভি। আমি বললাম হ্যাঁ, যাতে বাসাকে মিস না করো সেই কারণে বাসার মতন এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ওভারঅল এটার ডেকোরেশনগুলো উপরের খুব ভালো লেগেছে। মাসুমকে বলছিলাম ফিউচারে যখন আমরা বাসা বানাবো এরকম করে আমাকে উপরে কিন্তু ডেকোরেশন করে দিবে। তো মাসুম আমাকে ঠান্ডা করার জন্য আজকে সব কিছুই বলছে, হ্যাঁ 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 সব কিছু দিব। আচ্ছা, এখান থেকে বাইরের যেটা সিটি ভিউ দেখা যাচ্ছে, আমরা এবার সি ভিউ এর যে রুমগুলো সেগুলো পাইনি। তো এটা এই রুমটাতে বেসিক্যালি জায়না ইয়ানা থাকবে, আর ওই রুমটাতে আমি, মাসুম আর রিয়ানা থাকবো। ওদের যে বাথরুমটা এটাও কিন্তু ভীষণ বড় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানেও ওই সেম অপশনে ছিল যে অপশনগুলো আমাদের বাথরুমে ছিল, মানে এখানে আসলে এই সুইটটা যেটা হচ্ছে যে চারজনের থাকার জন্য, আর রিয়ানা তো ছোট, তো সব কিছু মিলে ভালো মতনে কিন্তু এটা যাচ্ছে। আচ্ছা, এখানে গ্লাসওয়ালা এই অংশটা আছে শাওয়ারের জন্য, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বাথরুমে এরকম একটা অপশন থাকলে হয় কি, বাথরুমটা পুরোটা কিন্তু ভিজে না, একটা পার্টিকুলার ওয়েতে কিন্তু ভিজে যায়। তো ওভারঅল এখানেও প্রচুর টাওয়াল টাওয়াল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আবারও বলবো যে ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে এবং এটা আসলেই কাবিলিয়ে তারিফ। তো এখানে লন্ড্রির অপশন আছে, এখানে প্রেস করার অপশনও আছে, যেটা যখন যার দরকার হবে সে সেভাবে করে এখান থেকে করে নিবে। আর এইখানে যেটা হচ্ছে পাশে এখানে একটা ছোট্ট একটা স্টাডি রুম বা স্টাডি কর্নার আছে, সেটা তো দেখাবো, বাট এখানে ক্লোজেট আছে, সেই ক্লোজেটটা একটু এক ঝলকে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লোজেটে এখানে একটা জায়নামাজ ছিল, হেয়ার ড্রায়ার ছিল, এখানে ফায়ার সেফটির জন্য একটা টুলস ছিল, আর এখানে প্রত্যেকটাতে কিন্তু একটা লকার আছে। আমাদের রুমে একটা লকার আছে, আবার এই রুমের যে ক্লোজেট এটাতেও কিন্তু একটা লকার ছিল। এই কর্নারটা আমার ভীষণ ভালো লেগেছে, এটাকে টি কর্নার বলতে পারেন, টি স্টেশন, কফি স্টেশন বলতে পারেন। তো এখানে ধরেন আপনি ছুটিতে এসেছেন বা কোনো একটা অফিসিয়াল কাজ করতে হবে, তো এই জায়গাটা একেবারেই সেপারেট এবং আমার ভীষণ ছিমছাম চুপচাপ খুব ভালো লেগেছে। আর ঠিক এই জায়গার পাশেই রয়েছে বারান্দা, যেটা সিটি ভিউ এর দিকে। সিটি ভিউটা যে খারাপ সেটা না, অনেক সুন্দর, কিন্তু তারপরও সি ভিউ হলে কিন্তু একটু বেশি ভালো হতো। আফটারঅল সি দেখতে এসে যদি সিটি ভিউ দেখতে হয় এর থেকে প্যাথেটিক কী হতে পারে। বাট তারপরও ইনশাল্লাহ নেক্সট টাইম, এবার তো আসলে হুট করে সব কিছু প্ল্যান প্রোগ্রাম হয়েছে দেখে আমরা হয়তো বা পাইনি, বাট এরপরে আগে থেকে বলে আসবো সো দ্যাট আমরা আমাদের যে এক্স্যাক্টলি যেটা চাচ্ছি সেটা যেন পেয়ে যাই। সো ওভারঅল এখন এখানে সব কিছু তো দেখা শেষ হয়ে গেছে। আর ওইদিকে যেটা হয়েছে, রিয়ানা তো খুব সুন্দর করে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, আর এদের ঘুম দেখে আমারও ভীষণ ঘুম পাচ্ছে। ওইদিকে জায়না ইয়ানা একটু ফ্রেশ হয়ে নিয়ে ওরাও ঘুমাচ্ছে, মাসুমও ঘুমাচ্ছে, আর আমি এদের ভিডিও ক্লিপিং নেওয়ার পরে আমিও কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, বাট ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে নিলাম। কোথায় ভ্যাকেশনে এসেছি, ঘুরে ঘুরে বেড়াবো, ঘুরঘুর করবো। এসে প্রথমে মানে রিয়ানা তো এখানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো, তারপর এখানে আসার পরে দেখা গেল আমার একটু রাউজি ফিল হচ্ছে, আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু জাস্ট বসে বসে টুকটুক করে ব্রাউজ করছিলাম, কিছু কিছু জিনিস দেখছিলাম। আপনাদের আমাকে পেজে যারা ফলো করেন মেসেজ দেন বা
ওভারঅল পেজের মেসেজ আমার আসলে রিপ্লাই করা হয় না, আমি ওগুলো খুব একটা টেক কেয়ার করি না। তবে আজকে একটু দেখা শুরু করেছিলাম, টুক করে কোন ফাঁকে যে ঘুমিয়ে গেলাম টেরই পাই নেই। ওইদিকে আমার ঘুম দেখে মাসুমও ঘুম, আমাদের দুইজনের ঘুম দেখে দুই বাচ্চা ঘুম। এখন বাজে ঘড়িতে তিনটা কি বাজে, ইয়াস তিনটা বাজে, দেখেন এখন ঘড়িতে বাজে তিনটা। এই তিনটার সময় আমি জাস্ট গোসল টোসল করলাম। এখন মানে বুঝেন আমাদের ভ্যাকেশনটা কী ভ্যাকেশন যাচ্ছে, কক্সবাজারের মতো সুন্দর জায়গায় এসে তিনটা পর্যন্ত আমরা লিটারেলি ঘুমালাম। এবং বাইরের কিন্তু ওয়েদার এখন খানিকটা বেটার, কেমন হয়েছে ওয়েদার সেটা তো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এই যে যারা আমাকে মেকআপ ছাড়া দেখতে চান, মেকআপ ছাড়া আমি কেন যে মাঝে মাঝে মানুষ কমেন্ট করেন যে মেকআপ ছাড়া আপনাকে দেখবো, আপনি আমার এত সবসময় মেকআপ করলে ঠিক আর মেকআপ এক জিনিস না। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এখন বাইরের, এখনও বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি নাই। সো ওভারঅল ওয়েদারটা খুব চমৎকার বেড়ানোর জন্য। তো মাসুম নিচে গিয়েছে, নিচে হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আবার বাইরের ফুড অ্যালাউ না। এবং ওই রেস্টুরেন্ট থেকে মানে কী কী আজকে খাবার মেনু আছে সেটা আগে জানা হবে। তো যদি আমাদের পছন্দের কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা খাবো, আদারওয়াইজ আমরা যেটা একটা প্ল্যানে আছি যে এখান থেকে রেডি টেডি হয়ে চলে যাব দূরে কোথাও খাওয়া দাওয়ার জন্য। আরেকটা যেটা হচ্ছে, রিয়ানা ম্যাডাম এখনও ঘুমিয়ে আছে। এই ম্যাডাম যে কখন ঘুম থেকে উঠবে অবস্থাটা আসলে আমাদের একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ ভরসা খুব সুন্দর সময় কাটাবো ইনশাল্লাহ। এখন দেখা যাক কীভাবে কী করা হয়। রিয়ানার ঘুম যদিও ভাঙছিল না, বাট তারপরও আমাদের সব কিছু চিন্তাভাবনা করে ওকে ড্রেস পরিয়ে আমরা চলে যাচ্ছি লাঞ্চের জন্য বাহিরে। আর এখানে যেটা বলা একটা উচিত একটা কথা, যে ছোটো বাচ্চারা যে সবসময় ভ্যাকেশন এনজয় করবে সেটাও কিন্তু না, ওরা নেহায়াত ছোটো, অনেকের অপশন থাকে না বলে হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে। বাট আমি বলবো যে এটা বুঝে শুনে আসলে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করা উচিত। যেমন জায়না ইয়ানার বয়স যতটুকু হয়েছে ওরা উপভোগ করছে, কিন্তু রিয়ানা কিন্তু অলরেডি বাসাকে মিস করা শুরু করেছে। খালা খালা বলছে আর বলছে আমি আমার গ্র্যানির কাছে যাব, গ্র্যানির বাসা যাব, গ্র্যানি গ্র্যানি বলে তো রাত ভরে কান্নাকাটি করেছে, সে গল্পতে পরে আসবো। আপাতত আমরা এখন চলে এসেছি KFC-তে, উপায় ছিল না, বাচ্চারা KFC পিৎজা হাট পছন্দ করে, এখানে যেহেতু অপশন আছে তাই সে কারণে KFC পিৎজা হাট থেকে ওদের লাঞ্চটা সেরে ফেলতে চাচ্ছিলাম। কারণ সবসময় যে সব কিছু ওরা পছন্দ করবে সেটাও না, যদিও জায়না ইয়ানা কিন্তু ভীষণ পরিমাণে মাছ খেতে ভর্তা টর্তা সব কিছুই খেতে পারে। তো ওইটা না হয় আগামীকালকে খাবো, তো খাবার তো অর্ডার করেছি। এবং ওইদিকে হচ্ছে তিন বোন মিলে কিন্তু মজা করে খেলাধুলা করছে, আর আমি যেটা করছি ওদের এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছি। তো খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছেন, ওদের জন্য একটা জিঙ্গার বক্সের একটা ফ্রাইজ বক্স আমি অফার করেছি, যেখানে একটা বার্গার ছিল, জিঙ্গার বার্গার ছিল, ফ্রাইজ ছিল, ড্রিঙ্কস ছিল, আর একটা করে চিকেন ফ্রাই ছিল। আর ওইদিকে রিয়ানার জন্য চিকেনের স্ট্রিপস দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের অপশনটা বোনদের কাছ থেকে অল্প অল্প নিব, মাসুম রাইস বোল খাবে, আর আমি খাবো হচ্ছে যেটা হলো একটা সাব্বানের মতো যেটা আছে, এই দেখেন নামটাও ভুলে গিয়েছি, যাই হোক নামটা এখন মনে করতে পারছি না, ও সুপার চার্জারটা আমি অর্ডার করেছিলাম। তো ওভারঅল এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো লাঞ্চটা কমপ্লিট করার পরে এখন আবার বাইরে বের হয়েছি, এখন একটু রৌদ্র রৌদ্র ভাব দেখা যাচ্ছে, আবার কে জানে কখন হুটহাট করে বৃষ্টি পড়া শুরু করে দেয়। তো আমরা পরে হোটেলের রুমে চলে এসেছিলাম, এবং হোটেলের রুমে মাসুম বলছে জায়নাকে যে এখন তোমার কাজ হচ্ছে যে হোটেলের রুমটাকে মানে ওপেন করা, কীভাবে করে কী কী করতে হয় এটা টুকটুক করে একটু ইউজ টু হওয়া, কারণ ফিউচারে এই জিনিসগুলো তুমি যাতে কোনো প্রবলেম না হয়, মানে আছে না ছোটো থেকে মাসুম আমি তালিম দিতে পছন্দ করি। আর এই যে আমি খুবই ক্লান্ত ফিল করছি, বাট উপায় ছিল না, পরে আবার রুমে ফিরে আমরা আবার বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ সিতে এসে রুমের মধ্যে বসে থাকলে কোনো মানেই হয় না। তো এখানে যেটা হচ্ছে প্রাইভেট সি বিচ যেটা আছে ওনাদের, তো এখানে ওভারঅল ওইখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এত সুন্দর গ্রিন করে সাজানো আমাদের এই হোটেলটা, যেটা দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি। আর এখানে সিতে কিন্তু বিকেলবেলায় দেখা যাচ্ছে টুকটুক করে মানুষরা ফুটবল খেলছে, এটা সেটা অনেক কিছুই খেলছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আমার বাচ্চাদের কাছেও ভালো লাগছে। সি আপনাদের কাছে কেমন লাগে, মানে সমুদ্র আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপাতত চলুন একদম সমুদ্রের কাছাকাছি চলে যাওয়া যাক। আর রিয়ানার মুডটা এখন একটু চেয়ার আপ হয়ে গিয়েছে সমুদ্রের এই অবস্থা দেখে, ওভাবে করে ও কখনো সমুদ্র দেখেনি, তো ওভারঅল ডেফিনেটলি সমুদ্র যাদের কম বেশি পানি যারা পছন্দ করে তাদের কাছে তো ডেফিনেটলি এটা ভালোই লাগবে। তো আমরা
আমরা যেটা করছি এখন একটু একটু করে কাছে চলে যাচ্ছি, একটু কাদা কাদা ভাব ছিল যেহেতু বৃষ্টি হয়েছে, তো দ্যাট ইজ অ্যাবসলুটলি ফাইন। নেচারের কাছে আসলে আপনাকে তো একটু গায়ে কাদা মাখাতেই হবে। ওইদিকে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে ইজি বাইক বিভিন্ন ধরনের অপশন কিন্তু আছে এই সি বিচ এরিয়াগুলোতে। আমি কুয়াকাটার সি বিচও আপনাদেরকে দেখিয়েছি, কক্সবাজারও দেখাচ্ছি, বাট আমার কাছে ওভারঅল যদি কম্পেয়ার করা হয় কক্সবাজার ইজ অলওয়েজ স্পেশাল টু মি, বিকজ আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। যাই হোক চলুন এখন একটু পানিতে পা ভিজাব, একটু মজা করব, কি কি করব না করব সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব, আর ওইদিকে বাচ্চারা কি কি মজা করছে সেটা তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আসুন কথা না বাড়িয়ে একদম নেচারের আওয়াজগুলো বা শব্দগুলো শুনি আমরা। এত বেশি ভিতরে যেও না, মাসুম ভয় লাগে আমার। হ্যাঁ গর্জন শুনতে শুনতে ভিউ দেখতে দেখতে হঠাৎ করে চোখ চলে গেল, দেখি আকাশ থেকে খুব সুন্দর মতন করে প্লেনটা ল্যান্ড করছে কাছে ধারে এয়ারপোর্ট। সো এয়ারপোর্টে প্লেনটা ল্যান্ডিং করছে আর সেই ফাঁকে টুক করে এটার ভিডিওটাও আমি আপনাদের জন্য এবং আমার জন্য নিয়ে নিলাম। ভীষণ মজা লাগছে, তার থেকে বড় কথা রিয়ানা তো প্রথমবার সমুদ্র দেখলো, তো ও ভীষণ এনজয় করছে। ও যেটা করছে যে খুব দুষ্টুমি করতে চাচ্ছে, ও পারলে একদম পুরো সমুদ্রের মিডিলে চলে যাবে, বাট ছোট মানুষ ও তো বুঝে না। তো সব কিছু মিলে ভালো লাগছে, তার উপরে বৃষ্টি করছে টুকটুক করে, আর এই দেখেন কি একটা অবস্থা। তো যাই হোক আমরা এখন একটু মজা করি ভিউ দেখি। আমাদের প্ল্যান ছিল আমরা স্যান্ড ক্যাসেল বানাবো, কিন্তু স্যান্ড ক্যাসেল বানানোর সবগুলো জিনিস কিন্তু বাসায় ভুলে রেখে এসেছি, মানে আনবনবো করে ফাইনালি আর ব্যাগে পরে কিন্তু লোড করা হয়নি। তো কি আর করার, কিন্তু মাসুম তো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার সাহেব, তাই সে তার স্যান্ড দিয়ে তার মেয়েদেরকে ছোটো ছোটো করে ক্যাসেল বানিয়ে দিচ্ছে। বিভিন্ন ধরনের স্টোন মেথড না কি যেন একটা শেয়ার করছিল, যে একটা ভারী স্টোন তার উপরে আরেকটা কম ভারী স্টোন তার উপরে আরেকটা ছোট্ট স্টোন কীভাবে করে লেয়ার টু লেয়ার করে সাজিয়ে রাখা যায়, এরকম টুকটাক অনেক কিছুই সে তার মেয়েদেরকে ফিলোসফি এগুলো বলতে ছিল, বুঝাতে ছিল, আমি শুনছিলাম। তো ওভারঅল বাচ্চারা তো মাকে তো হচ্ছে পানিতে, তার উপর একটু কাদা কাদা বালি বালি ভাব, তো বাচ্চা মানেই তো এগুলো তো তারা খুব উপভোগ করবে, মজা করবে, তো ওদের মজা আর কে দেখে। আর মাসুমও তাদের সাথে মিশে বাচ্চা হয়ে গিয়েছে, কি যে করছে না করছে, এবং ওদের এই দুষ্টুমি নোংরা এগুলো দেখে এক সময় বিরক্ত লাগছিল, পরে মনে হলো না জীবনটা তো ছোট্ট আর এই সময় যদি এখানে এসে মজা না করে তাহলে আর কি হবে। আই এম শিওর আম্মু যখন এই ব্লগটা দেখবে তখন আম্মু খালা এরা সবাই কিন্তু খুবই বলবে আল্লাহ বিজিয়ে কি করেছে আন্টি বাচ্চাদেরকে। তো যাই হোক এরকম করেই কিন্তু মজা হচ্ছে খুব, আর এই মজার ফাঁকে ফাঁকে আম্মুকে একটা ভিডিও কল দিয়ে দিচ্ছি। ভালোই চলছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা ছাতার মধ্যে বসে সবাই বাচ্চারা ওয়েট করছে। আমি আবার আম্মুকে একটু ভিডিও কল দিয়ে দেখালাম, এখন আমিও ভিজছি, বাচ্চারাও ভিজে গেছে, আম্মু কালকে যখন এই ব্লগটা দেখবে ফোন করে আমাকে অনেক বকা দিবে, বাট তারপরেও লাইফে সব কিছু এনজয়মেন্টের দরকার আছে। ওরকম বয়লার চিকেন সেজে রেখে বসে থাকলে হবে না, সে করে বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে মজা করলাম, গোসল করলাম, ভিজলাম, এখন রুমে ব্যাক করে জলপালা।
আমি গিয়েছিলাম ভিডিও কলে সমুদ্রের ধারে আম্মুকে দেখাতে, আর ওইদিকে তো বাচ্চারা এখানে বসে আছে, মাসুমও বসেছিল। এখন মাসুমকে বললাম যে যাও তুমি এখন আমার শাশুড়ি মাকে ফোন করে সমুদ্রের ভিউগুলো দেখাও, তারপরে না হয় আমরা সবাই মিলে আবার রুমের দিকে ফিরে চলে যাব। এবং সেটাই হয়েছে যে ওভারঅল সব কিছুর পরে আমরা রুমের দিকে ফিরে চলে যাচ্ছি। রুমে ফিরে খুব যে একটা ভিডিও করা হয়েছে সেরকম কিছু না, আমি বাচ্চাদেরকে গোসল করালাম, তারপরে আমি নিজেও ক্লিন আপ হয়ে সুন্দর মতন করে টুক করে যে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। যখন ঘুম থেকে উঠলাম দেখছি জায়না পড়াশোনা করছে, আর ওইদিকে ওভারঅল তো খাওয়া অর্ডার করেছিলাম। আজকে রাতে চাইনিজ খাবো, চিলি চিকেন দিয়েছি, ফ্রাইড রাইস দিয়েছি, চাউমিন দিয়েছি, এছাড়াও ফ্রাইড চিকেন থেকে শুরু করে কেশনের সালাদ অনেক কিছু ছিল অপশনে। সো ওভারঅল এখন আর ক্লিপিং না বাড়িয়ে টুকটুক করে খেয়ে ফেলি, কারণ ভীষণ খিদা লেগেছে। অলরেডি কিন্তু রাত বেঁচে গেছে, সারাদিন ঘোরাঘুরি করে সবাই কিন্তু ক্লান্ত, সবাই এক্সহস্টেড, তো সবাই ঘুমাচ্ছে। ওইদিকে জায়না তো পড়াশোনা করছে, মানে অনলাইনে ওর ক্লাস আছে সেটাও করছে, আর ওইদিকে আমি আবার ডিনার অর্ডার করেছিলাম। প্ল্যান ছিল যে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু যেহেতু বাবুরা ঘুমাচ্ছে সেহেতু আমাদের পক্ষে এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তো রুমের ভেতরেই সবগুলো খাবার আমরা নিয়ে এসেছি পারচেস করে রেস্টুরেন্ট থেকে, তো এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ডে ওয়ানটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আমাকে যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।